আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আকবর সান মুন চ্যানেলে। পক্ষ থেকে জানাই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এর পক্ষ থেকে জানাচ্ছি ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের মাঝে আবার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এসেছি। আমি আজ আপনাদেরকে জানাবো কিভাবে এই আর্থিং করার সময় আর্থিং এর রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে হয়, সেটি সম্পর্কে আজকে জানবো আমরা। আর্থ রেজিস্ট্যান্স টেস্ট কি, কিভাবে তার রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে সেটি জানবো আজকে। তো প্রিয় শিক্ষার্থীরা, যাওয়া যাক। তবে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি চাপ দিবেন, লাইক দিয়ে দিবেন, আর ভালো না লাগলো দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। আজকে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট কি, টেস্ট হচ্ছে আর্থিং এর রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা তা যাচাই করা। অর্থাৎ আমরা যে আর্থিং তার রেজিস্ট্যান্সটা ঠিক আছে না তা যাচাই করার জন্য এই আর্থিং রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে হয়। কেন করব? বিভিন্ন জায়গার আর্থিং এর মান হচ্ছে বিভিন্ন রকম। অর্থাৎ সাবস্টেশন, ছোট সাবস্টেশন আছে, বড় সাবস্টেশন আছে, মাঝারি সাবস্টেশন আছে, এবং বাসা বাড়ির আর্থিং এর মান আছে, পাহাড়ি অঞ্চলের আর্থিং এর মান আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা মান আছে। যেরকম পাওয়ার স্টেশন বা বড় সাব স্টেশনের 0.1 ওহম, মাঝারি সাব স্টেশনের 0.5 ওহম, ছোট সাব স্টেশনে 0.1 ওহম, হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে 5 ওহম, আর হাউস ওয়্যারিং এর পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে 8 ওহম। তাহলে এগুলো আমরা কিভাবে মান পাবো? সেগুলো মান পেতে গেলে আমাদেরকে অবশ্যই রেজিস্ট্যান্স এর মাধ্যমে, অর্থাৎ এই মিটারের মাধ্যমে এটি পরিমাপ করতে হবে। তবে এটি দুটি পদ্ধতিতে হয়, এটি অ্যানালগ পদ্ধতি এবং হচ্ছে ডিজিটাল পদ্ধতি। আমরা আজকে অ্যানালগ পদ্ধতি দেখব, আমার পরবর্তী ভিডিওটিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমরা সেটি দেখিয়ে দেখব। তাহলে জানা যায়, প্রথমে আমরা এর বিভিন্ন অংশের নামটা পরিচয় নেই। এটির নাম হচ্ছে মিটার স্কেল, এটি হচ্ছে মুভিং স্কেল, এটি হচ্ছে সিলেক্টর নব, এবং আমরা এর হচ্ছে আর্থ ইলেকট্রোড টার্মিনাল, এটি হচ্ছে পটেন্সিয়াল ইলেকট্রোড টার্মিনাল, এটি হচ্ছে কারেন্ট ইলেকট্রোড টার্মিনাল। আমরা মিটারের বিভিন্ন অংশগুলো নাব। আমরা এটি হচ্ছে হাতল, যেটি মিনিটে 120 বার ঘোরাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিলেক্টর নবটি আমরা এভাবে আস্তে একে একে করে আমরা ঘুরিয়ে এর মানটা বের করব। তাহলে আমরা প্রথমেই এই আমরা যে ইলেকট্রোডটা মান বের করব সেটি আমরা রেডি করে নিলাম, এটি একটি মাত্র খুঁজে নিলাম। তারপরে স্পাইক গুলো আমরা এখানে পটেনশিয়াল স্পাইক, তারপরে কারেন্ট স্পাইক, এই দুটি স্পাইক এবং প্রত্যেক একটি স্পেকের সাথে আর একটা স্পেকের দূরত্ব বজায় রাখবো। এটি অবস্থান ভেদে 5 ফিট 10 ফিট দূরে দূরে বসাবো। এরপর আমরা মেগারের সাথে সংযোগ করবো, আর ইলেকট্রোর সাথে ইলেকট্রোন, পটেনশিয়াল ইলেকট্রোন এবং কারেন্ট ইলেকট্রোনের সাথে কারেন্ট ইলেকট্রোন। তারপর যদি আমরা হ্যান্ডেলটা ঘুরাই তাহলে দেখতে পাবো মিটারটি কাটা বাম দিকে সরে গেছে। এবার আমরা মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মিটার স্কেলের কাটা জিরো অবস্থানে আসবে, এবং মুভিং স্কেলটা ঘুরিয়ে তার মান ঠিক হবে যখন, তখন এটি জিরো আসবে এবং তখন এর সঠিক মানটা পেয়ে যাব। এর প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 0.11, যখন আমরা 100 তে দিব তখন এর 0.11 করে এটি মান নিতে হবে। তাহলে আমরা প্রথমে এটি দেখি নি, এটি হচ্ছে এখন 100 তে আমরা যখন এই মুভিং কি বলছে সিলেক্টর নবটা রেখেছি, এখন মুভিং স্কেলের প্রত্যেকটি ঘরের মান হয়ে গেছে 10 করে। তাহলে এটি যদি সব শেষ করে 10 করে তাহলে এটি সর্বোচ্চ 1000 পর্যন্ত আমরা মান বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এর মেগারে হ্যান্ডেলটা আমরা ঘুরাচ্ছি, তাহলে এবং মুভিং স্কেলটি আমরা বাম হাতে উল্টা দিকে ঘুরবো, তখন আস্তে আস্তে যখন জিরো হবে তাহলে এর মান তখন আমরা অফ করব, এবং তখন আমরা দেখব মুভিং স্কেলের যে মানটি সেটি হচ্ছে এর আর্থ ইলেকট্রোডের মূল রেজিস্ট্যান্স। তাহলে এখন মুভিং স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে কাটাটি সেটি হচ্ছে
একটি দাগ আছে। একটি দাগ মানে হচ্ছে এই একটি দাগের মান হচ্ছে 10। আমরা যেহেতু এটি 100 রেখেছি, তাহলে একের সাথে পয়েন্ট ওয়ান এর সাথে যদি আমরা গুণ করি তাহলে এটি 10 ওহম পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা 100 রেখে এটি মান বের করতে পারলাম। এবার আমরা সিলেক্টর নবটি যদি আমরা 10 এ রাখি তাহলে আমাদের কি হবে, এবার হ্যান্ডেল ঘুরালাম, এটি ডান দিকে চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে হচ্ছে মুভিং স্কেলের মানটি বাড়াবো, বাড়াতে বাড়াতে আমরা এর মানটা, এখন আমরা এর যেহেতু মুভিং স্কেলে 10 ঘর, এর পুরা মান তাহলে একটি 1, 2 করে 10 আছে, তাহলে এবার একের মান হচ্ছে 10। একের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে এটি 10 ওহম। যদি আমরা সিলেক্টর নবটি 1 ওহমে দিই তাহলে কি হবে, তাহলে এবারও ডান দিকে স্কেলটি চলে গেছে। এবার আমরা কি করব, মুভিং স্কেলটিকে আমরা আস্তে আস্তে ঘুরাবো। আমরা যখন কব ঘুমোচ্ছিলাম তখন এটি বাম দিকে চলে যাচ্ছিল, এবার আবার মুভিং স্কেলে যখন আমরা আস্তে আস্তে মান বাড়ালাম তখন দেখা গেলো এটি এখন 0 অবস্থানে অবস্থান করছে। অর্থাৎ এখন যদি দেখছি আমরা 10, তাহলে এই 10 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 10 ওহম। তাহলে এই জায়গার আর্থিং রেজিস্ট্যান্স এর মান কত, তাহলে 10 ওহম। অবশ্যই আমাদের যদি সাধারণ বাসাবাড়িতে হয় তাহলে এর মান 5 ওহমস এর বেশি আছে, তাহলে আমাদেরকে আরতি লোডটা আরো গভীরে নিয়ে যেতে হবে, না হলে এর আশেপাশে আমাদেরকে লবণ বালি দিয়ে শেষেতে পানি দিয়ে শেষেতে অবস্থান নির্ধারণ করে আর্থিং রেজিস্ট্যান্স এর মানটা কমিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা মেগারের মাধ্যমে কিভাবে আর্থিং রেজিস্ট্যান্স এর মান পরিমাপ করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা জানলাম। তাহলে আগামী ক্লাসে আমরা অবশ্যই ডিজিটাল মিটারের মাধ্যমে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয় কিভাবে সেটি আমরা জানবো। তো এ আশাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে।